আমার নাম চম্পক খাড়া, আমি হলদিয়াতে এখন বসবাস করছি। আমার ছোটবেলা থেকে একজন গুরু ছিল আর সেই গুরুর সবাই ভক্ত ছিল, আমার পরিবারের সবাই। আমিও তাদের সঙ্গেও হাততালি দিয়ে এবং গান গেয়ে আমি তাদের সঙ্গে আরাধনা করতাম। তখন হলদিয়া পেট্রোকেমিক্যালসে আমি চাকরি পেলাম আর তখন থেকে যে টাকা আমি ইনকাম করতে শুরু করলাম সেই টাকার বেশিরভাগ অংশটাই বন্ধুদের সঙ্গে আরও বেশি পরিমাণে পর্নোগ্রাফি দেখা এবং সিগারেট খাওয়া এবং মদ্যপান করা আমার জীবনে আরও বেশি পরিমাণে হয়েছিল। কিন্তু বন্ধুদের সঙ্গে থাকার মধ্য দিয়ে আমি কিন্তু সেই জিনিসগুলো বেশি পরিমাণে আরও অ্যাডিক্টেড হই। আমি ভেবেছিলাম এটাই জগতের প্রকৃত সুখ এবং আনন্দ, কিন্তু বন্ধুদের সঙ্গে থেকে আমি সেই সুখ এবং আনন্দ প্রকৃত কী সেটা আমি খুঁজে পাইনি। সেখান থেকে বেরিয়ে আসার আমি অনেক চেষ্টা করি। তার জন্য আমি ছোটবেলা থেকে যে গুরুর আরাধনা করতাম সেই গুরুর কাছে গিয়ে আমি প্রার্থনা করতাম, কিন্তু সেই গুরুর কাছে গিয়ে আমার উল্টো আরও রিয়াকশান শুরু হয়, আরও বেশি পরিমাণে সেই সব জিনিসে আমি আসক্ত হই। একদিন সেই সহভাগিতা যে চালায় সেই দাদা এসে আমাকে প্রভুজির সুসমাচার দেয় এবং আমাকে আমন্ত্রণ জানায়। কিন্তু তার আমন্ত্রণ পেয়ে আমি সেই ফেলোশিপে যাই এবং দেখি তারা হাততালি দিয়ে গান করছে, খুব আনন্দের সহিত তারা গান করছে। কিন্তু সেখানে গিয়ে দেখি সেখানে কোনো মূর্তি নাই, কিন্তু একটা কাঠের তৈরি একটা ক্রুশ ঝোলানো আছে কেবলমাত্র। আর সেটা দেখে আমার খুব আনন্দ লাগে এবং এই ক্রুশের বিষয়ে আমি জিজ্ঞাসা করি এবং আমি তার জন্য একটা বাইবেল তাদের কাছে আমি চাই। আমি বাইবেল হাতে পাওয়ার পর আমি বাইবেল পড়তে শুরু করি এবং প্রভু যীশুর সম্বন্ধে আমি অনেক কিছুই জানতে আমি শুরু করি। তখন আমি জানলাম প্রভু যীশু পৃথিবীতে এসেছিলেন আর তিনি আমাদের পাপের জন্য মরেছিলেন। এবং প্রভু যীশুর সম্বন্ধে আরও অনেক কিছু যখন জানতে পারলাম তখন বুঝতে পারলাম যে আমি যার আরাধনা করে এসেছিলাম সেই গুরু অ্যাকচুয়াল ঈশ্বর নয়, প্রভু যীশুই ঈশ্বর। আর আমি এটাই ভেবেছিলাম যে এতদিন ধরে আমি আমার সময়টা বেকার অপচয় করে এসেছি। বাইবেল পড়তে পড়তে যখন মতি সুসমাচার 15:18-19 পদ দেখলাম যেখানে লেখা আছে মানুষের হৃদয় থেকে চুরি, নরহত্যা, ব্যভিচার, চৌর্য, বেশ্যাগমন ইত্যাদি বাহির হয় এবং মানুষকে অশুচি করে, তখন আমি নিজেকে মেলালাম, দেখলাম যে আমি অনেক ঘৃণার কাজ করেছি যেগুলো ঈশ্বরের দৃষ্টিতে খুবই খারাপ আর এগুলো আমার জীবনের মধ্যে ছিল আর সেগুলো থেকে বেরিয়ে আসার আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। কিন্তু যখন জানলাম যে প্রভু যীশুই হচ্ছেন সেই ঈশ্বর, তাই আমার জীবনটা সেই প্রভু যীশুর কাছেই সঁপে দিয়েছি। প্রভু যীশুকে যখন আমি আমার হৃদয়ে স্থান দেই তখন প্রভু যীশু আমাকে সেই খারাপ অভ্যাসগুলো থেকে আমাকে বাইরে বের করতে আমাকে সাহায্য করলেন। এবং যখন আমি সেই বাইবেল প্রার্থনা এবং গানের মধ্য দিয়ে আমি যখন দিন কাটাতাম তখন প্রভু যীশু আমাকে সেই প্রকৃত আনন্দে হৃদয় পরিপূর্ণ করলেন, যেটা আমি জানতাম না সেটা প্রকৃত আনন্দ বলে। এবং প্রভু যীশুই আমাকে সেই শক্তি দিলেন যে খারাপ অভ্যাস থেকে বেরিয়ে আসার জন্য। কিন্তু আমার পরিবার এবং আমার বন্ধু স্বজন যখন আমাকে দেখলো তখন তারা অবাক হয়ে গেল। প্রভু যীশুকে আমার জীবনে পাওয়ার পর থেকেই সত্যি আমি খুব আনন্দিত, কারণ প্রভু যীশু আমাকে আনন্দে পরিপূর্ণ করেছে আমার হৃদয়। যে আনন্দ আজকে আমি আমার জীবনে পেয়েছি যেটা আমি কোনোদিন উপভোগ করতে পারিনি, তাই প্রভু যীশু নিজেই বলেছেন, শান্তি আমি তোমাদেরকে দিতেছি, আমার শান্তি আমি তোমাদিগকে দিতেছি, জগৎ যে শান্তি দেয় সেই শান্তি আমি দিই না, অতএব তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক। আর এই জন্যই আমি প্রভু যীশুকে আমার জীবনে আমি আমার পরিত্রাতা বলে গ্রহণ করেছি।